এখানে উপস্থিত আমার সমস্ত ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি বক্তা নই, ছাত্র জীবনে একটু আন্দোলন করতাম, কিন্তু পরবর্তীতে আমি এমন সক্রিয় রাজনীতিতে ছিলাম। আমাকে সক্রিয় রাজনীতিতে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিই তখন কথা বলেছিলেন, ওনার সাথে আমি সশ্রদ্ধভাবে কথা বলে বলেছিলাম যে আপনার, আমি যদি আমার বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে আসি, আমার চাকরির অনেক বছর বাকি ছিল, আমি যদি ছেড়ে আসি তাহলে আপনার নেতৃত্বে রাজনীতি করার জন্য আসবো, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করতে হবে। সেই জন্যই আমি রাজনীতিতে এসেছি এবং আমি আজকে বলতে পাই আমি মন্ত্রী হিসাবে যেরকম কাজকর্ম করতে পেরেছিলাম বিভিন্ন জায়গায়, এই ডিভিশনে সম্পূর্ণভাবে দেশের ভিতরে সমর্থন ছিল সম্পূর্ণভাবে। এবং আমি এও বলবো যে উন্নয়নের ক্ষেত্রে যদিও আমি কিশোরগঞ্জের মন্ত্রী ছিলাম, আমি অন্য জেলার অন্যান্য নিয়েতে আমি কোনোরকম ব্যতিক্রম করিনি। আমি আনন্দিত যে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এবার কিছু দুঃখের কথা বলব, একটু দুঃখের কথা বলব। আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে, ছয় বছর আগে আমি দুপুরে টেলিভিশন সংবাদ দেখছিলাম, টেলিভিশন সংবাদ, এতে তো আরো গর্ব। আমি টেলিভিশনে খবর দেখছিলাম দুপুরে, হঠাৎ একটা মেসেজ দেখলাম বলছে ওসমান ফারুকের বিরুদ্ধে গ্রেফতার করার জারি করা হয়েছে, এবং বলছেন তিনি আমাদের এই এলাকার একজন যিনি তখন সেখানে ছিলেন, তার বড় ভাই আমাদের এমপি ছিলেন, আমি শ্রদ্ধা করতাম, আমি বিএনপি আওয়ামী লীগ অংশ, কিন্তু আমার রাজনীতির একটা মূল মন্ত্র হলো বিরোধী দলও আমার সমস্ত সম্মান পেতে পারে, আমি তাই করেছিলাম। তার প্রতিদানে আমি অবাক হয়ে গেলাম, বলেছে আমার দেশদ্রোহিতার ইয়ে এবং আমাকে অ্যারেস্ট করা। আমি একটু বিব্রত বোধ করলাম যে কী হল। বিকেলের দিকে কয়েকজন আমার বন্ধু যারা সরকারে রয়েছে বা আমার ছোটো ভাই ওসমান সিদ্দিকের বন্ধু, তারা আমার বাসায় এসে বলল যে এটা আমরা জানতাম না, এটা আমি জানতাম না কেমন করে এটা হচ্ছে, তবে আমি দেখছি। তা আমি বলি দেখার কিছু নেই, ওই ভদ্রলোক টেলিভিশনে বললে যে আমার বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের হয়েছে, বলে যে একটি এরপর না 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 কারো কোনো খারাপ চাই, আমি শুধু বলছি এই কারণে যে আমার মতো মানুষকে যদি এইভাবে ব্যতিগ্রস্ত করা যায়, যা প্রাণ নেওয়ার হত্যা করার চিন্তা করা যায়, তাহলে সাধারণ মানুষ যারা তাদের কী অবস্থা হবে, তাদের কি আমার মনে সবসময় সেই জিনিসটা কাজ করত। এরপর অনেক বন্ধুবান্ধবরা এলেন যারা নাকি সরকারে ছিলেন, উত্তরদলে ছিলেন, এসে আমাকে বলতে লাগলেন যে আপনি স্যার আমরা বন্দোবস্ত করে আপনি চলে যান। কেমনভাবে চলে যাবেন, অমুক জায়গায় ওই বন্দরে যাবেন, ওই বন্দর থেকে প্লেন ধরবেন। আমি পরিষ্কার, আমার একটা বড় অভ্যাস আছে, কথা পছন্দ না হলে আমি এরকমভাবে কথা বলি, আমি পরিষ্কার আঙুল দিকে বলেছিলাম কোনো দিন আমি পলাতক হিসাবে দেশ থেকে বাইরে যাব। তারপর বসে রয়েছে, আমি বলছি এই কারণে যে আমি যে অবস্থা ভোগ করেছি সরকারের সম্পূর্ণ ইচ্ছাতে, অনেকেই সে ধরনের অবস্থা হতো, অবস্থার হয়তো শিকার হয়ে যায় কিছু করতে পারে, কাজে আমি এমনিভাবেই আছি। বিভিন্নভাবে বিভিন্ন প্রবোজাল আসে, বিভিন্ন দূতাবাস থেকে আমার সাথে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা আমরা কিছু করতে পারি না, কিন্তু আমি তা আমার সমস্যা দেশের সমস্যা, আমার সমস্যা আমার রাজনৈতিক সমস্যা, আমি কোনো বিদেশির কোনো সাহায্য আমি নিয়ে দেশ থেকে বেরিয়ে যাব, এবং সেটা আমি শেষ পর্যন্ত বজায় রেখেছি। অবশেষে হঠাৎ একদিন এক আইন মন্ত্রণালয়ের এলো,
এসে আমাকে বললো যে আপনি যদি চলে যেতে চান চলে যেতে পারেন। আমি বলি চলে যাওয়ার কোনো অনুমতি লাগবে নাকি? বলে যে না স্যার অনুমতি লাগবে না, নর্মাল ক্লিয়ারেন্স নিয়ে আপনি চলে যাবেন। তা আমি মহানন্দে তখন আমার স্ত্রী ওয়াশিংটনে আমার আমি পাঠিয়ে দিয়েছিলাম। তা আমি বসে আছি যে আমাকে চলে যাওয়া যাবে। তারপর আমার টিকিট করা হলো, সব কিছু ঠিক করা হলো, রাত্রি 5টার সময় আমার ফ্লাইট, আমি বিমানবন্দরে গেলাম। আমাকে চেক ইন করা হলো, চেক ইনের সময় আমার একটা আমার ছাত্র ছিল ইমিগ্রেশন অফিসে, সে বলল যে না স্যার সব কিছু ক্লিয়ার আছে। আমি প্লেনে উঠলাম, প্লেন ছাড়ছে না। আমি সামনের দিকে সিটে ছিলাম বলে দেখি যে একজন লোক ওই টার্কিশ এয়ারওয়েজ এই জানালা দিয়ে চুপি দেয়, আবার চলে যায়, আমাকে দেখে আর চলে যায়, আর প্লেন ছাড়ছে। তা আমি চিন্তা করলাম যে একটা কিছু অসুবিধা। আমি শুধু বলছি এই জন্য যে সরকার কীরকমভাবে একজন মানুষকে হ্যারাস করতে পারে। কতক্ষণ পরে পাইলট এলো, বলল স্যার আমি 15 মিনিট তাদের সাথে বলেছি যে উনি ইমিগ্রেশন পার হয়ে প্লেনে এসেছেন, এখন উনি আমার কাজটা পেতে আমি ওনাকে নামতে দেব। উত্তরে বলেছে এবং যিনি বলেছে তিনি সেই স্বয়ং ব্যক্তি নিজেই সেখানে বসেছিলেন, বলেছে যে তোমার প্লেনকে উড়ার অনুমতি দেওয়া হবে না। আপনি চিন্তা করে দেখেন, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, শুধু একটা আমার রাজনৈতিক পরিচিতি আছে, সেই কারণে আমি বিদেশ যেতে পারবো না, আমাকে প্লেন থেকে টানিয়ে নেবে আনা হবে। আমি সেখান থেকে একটা হোটেলে চলে গেলাম। তার দুদিন পরে আবার আরেক সরকারি ব্যক্তি বলল তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো, আপনি আবার যান। আমি আমি আবার যাবো না, তোমরা আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, আমি একটা সাধিক মানুষ, আমার বিরুদ্ধে কোনো কেস নেই, মামলা নেই, কিচ্ছু নেই, দুর্নীতি দায় নেই, তোমরা যারা আমাকে বলছো তোমাদের সবার দায়ে আমি দুর্নীতি বের করতে পারবো, কিন্তু আমার অবশেষে বলল যে না আপনি আজকে যান, আজকে ওটা মিসাইল কমিউনিকেশন হয়ে গেছে। তারপরে সেদিন আমি ফেলে উঠি। আপনি চিন্তা করেন, আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তখন আমি একজন স্বাধীন নাগরিক, যে কোনো স্বাধীন নাগরিক, আমি ইউনিভার্সিটির মাস্টার হই বা না হই বা পিএইচডি বা টিএসসি হই সেটা আসে যায় না, যে কোনো স্বাধীন নাগরিকের কিছু অধিকার আছে, সেই অধিকার ছিল সে দেশ ছেড়ে যেতে পারে ভ্যালিড পাবে, সেটাও আমাকে তারা অস্বীকার করেছে। তারপর আমি চলে এলাম এই দেশে, সেই যে এসেছি এরপর এই গত মাসে এই সরকার আসার পরে আমি এসেছি, 5 বছর 7 মাস আমি বাইরে কাটিয়েছি, কোনো অপরাধ ছিল না। এখন আমি এটা শুধু এক ব্যক্তিকে দোষ দেওয়ার বিষয় না, এটা সম্পূর্ণভাবে সরকারি রাষ্ট্রযন্ত্রকে দোষ দেওয়া, রাষ্ট্রযন্ত্রের নির্দেশেই তারা সেটা করেছিল। একটা কথা শুধু সবসময় তারা চালু করতো যে আমেরিকাতে আমি একদিন ওয়ার্ল্ড বিশ্বব্যাংকে ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে, লোক আছে যাদের মাধ্যমে আমি ইনফ্লুয়েন্স করি, আমার মধ্যে কিছু নৈতিকতা আছে, আমি আমার প্রফেশনাল আমার পোশাকগত যে অধিকার রয়েছে সেটা দিয়ে আমি পলিটিক্স করি না কোনো সময়। তোমরা দেশে অপকরণ করছো, কেউ পছন্দ করে না, তোমার দেশ থেকে বেরো, শেষ পর্যন্ত বের করছে যে ওসমান ফারুক ষড়যন্ত্র করে তোমাদেরকে বের করি। সেই 5 বছর 7 মাস পরে আমি আমার দেশে ফিরে এসেছি আপনাদের কাছে, কারণ দয়াতে নয় আমার নিজের অধিকার নিয়ে এসেছি। কত লোক যে সময় শাস্তি পায়, ফাঁসি হয়, জেল হয়ে এখানে, আমার মনটা তখন কাঁদে যে সেও হয়তো সেরকম নির্দোষী ছিল, তাকে রাজনৈতিক কারণে মৃত্যু দেওয়া হয়েছে বা যে কোনো কারণে হোক তার কোনো সহায়তা ছিল না। কাজেই আমি আপনাদের কাছে এই একটি নিবেদন রাখব যে রাজনীতি করেন করেন, স্বচ্ছ রাজনীতি করবেন, স্বচ্ছ রাজনীতি করবেন, স্বচ্ছ রাজনীতি করলে সব জায়গাতেই আপনারা সম্মান পাবেন।
আমি অনেক আমার ব্যাপারে বলে ফেলছি। ঢাকাতে যে সময় আমি মুক্ত ছিলাম, কোনো গণ্ডগোল ছিল না, তখন যত এমবেসিতে দাওয়াত হতো সেগুলোতে তো আমি দাওয়াত পেতাম ফরমার মিনিস্টার হিসেবে। সেখানে একজন বিরোধী দলের নেতৃস্থানীয় মানুষ, আমি নাম বলবো না, আমাকে উনি সবার কাছে পরিচয় করে দে বলতেন যে একমাত্র অনেস্ট মন্ত্রী ছিলেন উনি বিরোধী দলের। এই সম্মান আমার না, আপনাদের। আমার সহকর্মী যারা ছিল দলগত, আমি যে সে মন্ত্রী ছিলাম, কোনো দিন তো আমার কাছে তারা একটা অন্যায় অনুরোধ নিয়ে আসেনি। কেউ বলতে পারবে না যে কাউকে আমি একটা অন্যায়ভাবে কোনো একটা কাজ দিয়েছি বা কোনো একটা অ্যালোকেশন দিয়েছি। আমি মনে করি আমি যদি মন্ত্রী হয়ে দেশের সন্তান হয়ে অন্যায় অনাচারকে যদি সমর্থন দিই, তাহলে সাধারণ নেতা কর্মীরা কী করবে? তারাও তো আমাকে আরে ভাই, এই প্রতিযোগিতা তো একবার তো ফাঁসির মাত্র প্রায় চলে গেছিলাম আমার প্রতিযোগিতা। তা আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্ত্রী আসতেন, উনি আমার সাথে এত সঙ্গ দিয়েছেন এই দুঃখের দিনে, যেমন চিন্তিত এবং সে আসেনি যে ও কান্না সামলাতে পারবে না, এই কারণে সে আসে। যাক, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি এখানে ফিরেছি, বিভিন্ন আমি বিদেশি চাকরি করতে পারি, যে কোনো সময় যে কোনো এমবেসিতে চাকরি করতে পারি, কিন্তু আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমার বাবার কাছে, আমার আব্বার কাছে, বরকম ডক্টর ওসমান ফারুকের কাছে, আমি যে সময় বিশ্ববিদ্যালয়ের চাকরি পাই আর কি, সেটা আমি দরখাস্ত করিনি, তারা খুঁজে খুঁজে বের করে। আমি যদি বিশ্বব্যাংকের চাকরি দেয় এবং বিশ্বব্যাংকের চাকরি আমি গর্ব করে বলি, এদের টাকা পয়সা বেতন এত আপনি চিন্তা করতে পারবেন না কত বেতন একদম বাংলাদেশি। উনি সেদিন বলেছিলেন এয়ারপোর্টে যাওয়ার আগে যে তুমি যাও কিন্তু দেশে ফিরে এসেও কাজ করো সে জীবনটা, এই কথাটা আমার কান থেকে যায়নি। আমি আমার মনের কষ্ট বলা উচিত, আমাকে ক্ষমা করবে। আমি আছি, দেশে এসেছি, দেশে থাকবো বলে এসেছি, দেশে থাকবো বলে এসেছি, কিন্তু করি বা না পারি বসে রাখতে রাজনীতি করার ব্যাপারে, রাজনীতি তো আমার একটা জন্মগত অধিকার আমার রাজনীতি করার, আমি যে কোনো দলে, আপনার অধিকার জন্মগত অধিকার, আপনি যে কোনো দলে যেতে পারেন, কিন্তু সেই কারণে তো আপনি একটা সরকারি অবিচারের শিকার হতে পারেন। বিগত সরকার যে সরকার দাবি করে যে তারা একটা গণতান্ত্রিক সরকার ছিল, তাদের অন্য কি উদাহরণ আছে আমি জানি না, আমি আমার নিজের উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আর আপনি দেখবেন আপনার এলাকার অনেক লোক হয়তো আপনারা দেখবেন নেতৃবৃন্দ এই যে বলে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া যা, হয়তো খোঁজ করলে দেখবেন কোনোটারই কোনো ভিত্তি না। কাজে রাজনৈতিক দল হিসেবে শুধু স্লোগান শুধু বক্তৃতা না, আপনাদের মাঝে একটা শক্তি সৃষ্টি করতে হবে যে আপনাদের যে কোনো কর্মী বা নেতাকে যদি অন্যায়ভাবে কিছু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শুধু শুধু মন্ত্রী এমপি বা বন্ধু বান্ধব তাদের বিরুদ্ধে জিন্দাবাদ, তুমি আছো যেখানে আমি আছি সেখানে, সেই স্লোগানের কোনো দরকার নাই, সেই স্লোগান তো আপনাদের হৃদয়ে আছে। কিন্তু যে স্লোগানটা সবসময় রাখতে হবে যে যে কোনো নাগরিক, নির্দোষ নাগরিককে যদি রাজনৈতিক বা যে কোনো কারণে যদি শাসনযন্ত্রে নিষ্পেষণ করা হয় সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি সেটাকে মনে করি একটা নতুন ধারার রাজনৈতিক বিশ্বাস, যে আমার সব কিছুই যে রাজনৈতিক উদ্দেশ্য হবে তা না, জনস্বার্থে জনগণের স্বার্থে। আমি ছোটো দাম মূলত রাজনীতি তো জনস্বার্থেই, কিন্তু এই জনস্বার্থের অনেক রূপ রয়ে গেছে আর কি। একটা মানুষকে যদি অন্যায়ভাবে অত্যাচার করে জেলে নেয়, সে আপনার দলের লোক না হতে পারে যা হতে পারে, সেটার স্থানীয়ভাবে সেটার প্রতিকার করতে হবে সমস্ত অত্যাচার প্রতিকার। আর দেখেন আমি যে সময় ছিলাম আর কি, সব এমবেসির লোকজন বিভিন্ন এমবেসি, তারা আমাকে কতভাবে প্রলোভন দিয়েছে, প্রলোভন না পরামর্শ দিয়েছিল যে আমাদের যে একটা স্পেশাল প্রিভিলেজ আছে বিদেশে যাওয়ার, আমাদের সাথে ট্রেনিং করে চলে যাওয়া।
আমার বন্ধু বান্ধব যারা এমএলএ, আমি পরিষ্কার আমি বলতাম যে আমি তো তোমাদের হাত ধরে আমি বাইরে যাব না এবং তাদের হাত ধরে আমি বাইরে যাই না, কারণ সেটা আমার জাতীয়তাবাদের অপমান হতো। দেশে যারা ষড়যন্ত্র করছিল একটা পর্যায়ে এসেছে যখন তারা কোথাও যেতে পারতো না, যখন কেউ না কেউ বলতো যে ওসমান ফারুকের বিষয়টা কী করতেছে। অবশেষে সেই জন্যই একটা নির্দেশনা যে এই আপদ আর দেশে রেখে লাভ নাই, এই আপদকে বিপদায় করার অবস্থা। আপনাদের অনেক সময় নিলাম, আমি দেশে ফিরেছি এই কথা বলেই ফিরেছি যে আমি দেশেই থাকবো, আমি দেশেই থাকবো, দেশেই আপনাদের সাথে কাঁধ মিলিয়ে চলবো। রাজনীতি কী করি না করি, রাজনীতি সব কিছু নাচি করে, মানুষের যে কোনো কল্যাণ করতে পারলে সেটাই করবো। এবং সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা একটা কিছু করলেই ধরেন যে পলিটিক্স করতেছে এই চিন্তাটা করবেন না। একটা ভালো কাজ যদি একটা বিয়ের কোনো নেতা করতে যায় আর কি, ধরবেন যে সে মানুষের সেবাটা করার জন্য। কিন্তু আমি এটা দেখি খালি বলে যে পলিটিক্স করে, এখানে মিটিং করে, ওইখানে মিটিং ইয়ে করে, রাজনীতিবিদদের সাহায্য দেবেন। এবং বাংলাদেশ আমাদের যে দল সেই দল অত্যন্ত মানব ধর্মী দল, কল্যাণমুখী দল, মানুষের সেবার প্রতি। জিয়াউর রহমান সাহেব যে নীতি দিয়ে গেছেন আমাদেরকে সেটা হলো মানুষের সেবা করার জন্য, এই যে আমরা জনগণের উন্নতি, জনগণের সেবা, অন্যায় প্রতিরোধ করা, এই সবের দিকে মনোযোগ দেবে। শুধু আমি উনি পুলিশে ধরে নেবে বলে ঠেকানোর জন্য মিছিল করবেন সেটা না, আরও সব কিছু নিয়ে মিছিল করবেন। আর আমি বিশেষ বক্তব্য লম্বা করতে চাই না, আমাকে অনেকক্ষণ সময় দিলেন, আমি মাস্টার হিসাবে জোর করে সময় নিতাম ক্লাসে ইউনিভার্সিটি, কিন্তু আপনাদের জোর করতে হয় নাই, আপনারা এমনি সময় দিতে। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া চাই যেন এই জন্য না যে আমাকে হাসিনা সরকার থেকে রক্ষা করবে, দোয়া করবেন যে আমি যেন মানুষের সেবা করতে পারি। দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, যিনি আমাদের সমস্ত আন্দোলন, সমস্ত রাজনীতির উৎস। দোয়া করবেন তারেক রহমান সাহেবের জন্য, উনি যেন দ্রুত দেশে ফিরে আসতে পারে। আমরা চাই ভালো হোক মন্দ হোক, কারো দেশে ফেরত আসা আটকিয়ে রাখার কোনো অধিকার কোনো সরকারের না, কোনো অধিকার কোনো সরকারের না। আমি যেহেতু আমার সেই অধিকার তারা খণ্ডন করেছিল, আমি বুঝতে পারিয়েছি এটা কত কষ্টকর একটা মানুষের জন্য। কাজেই যিনি লন্ডন বসে আছেন, আপনারা যদি মনে করেন যে উনি খুব আনন্দে আমোদ বিলাসে আছেন, তা না, আমি জানি উনি কন্টিনিউয়াসলি সারাক্ষণ আপনাদের সাথে যোগা রাখছেন, ভিডিও কনফারেন্সিং করছেন। কোনো বাইরে থাকা নেতা কোনো দিন দেশের মানুষের সাথে, দলের সাথে এরকম যোগাযোগ রাখে না। যেটুকু আবার আমি ধন্যবাদ জানাই মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন, তারা অত্যন্ত দয়া পরবশ বা অত্যন্ত নাইস হয়ে আমাকে এইটা করেছে। আর তার চেয়ে বেশি আপনাদেরকে শ্রদ্ধা সালাম জানাই। আপনারা এই কঠিন রোদ্রে, আমি দেখতে পাচ্ছি কত কষ্ট এই রোদ্রে, আপনারা সবার বক্তব্য শুনেছেন এবং আমার কথাও শুনেছেন। ইনশাল্লাহ আমাকে আরও দেখতে পাবেন, আমি তো মাত্র দুই সপ্তাহ হয় ঢাকায় এসেছি, আমি বাকি জীবনটা এখানেই কাটাবো ইনশাল্লাহ। তার জন্য দোয়া করবেন, মিছিল করতে গিয়ে তিনি নিহত হয়েছেন। তারপর পাভেল অসুস্থ, হাসপাতালে আছে বা বাসায় হয়তো চলে আসছে এখন, তার সুস্থতার জন্য দোয়া করবেন। আর দোয়া একটা করবেন, যা যারাই দল করুক, বিএনপি করুক, বিশেষ করে আমি বিএনপির কথাই বলব, যে আমাদের মধ্যে যেন আমাদের যে আন্দোলন করি সেটাই যেন জনমুখী হয় মানুষের কল্যাণের জন্য। আমার কী হলো না হলো এটা বড় জিনিস না, সব মানুষের যদি ভালো হয় তখন আমারও ভালো হয়, ওনারও ভালো হয়, এই দোয়াটা আমি সবসময় করি। কিন্তু কোনো নেতা সেইভাবে চলতে পারবে না আপনারা যদি সেইটার সুযোগ না করে দেন। আপনারাও সবসময় নেতার সাথে কোনো একটা কিছু করার পরে, যে কোনো লেভেলের নেতা হোক ছোটো বড়, চিন্তা করবেন যে এটা কি ন্যায়সঙ্গত নাকি, শুধু তার কাছে চাপাইয়া দিবেন তবে করতে পারলো না বলে কিছু করে না করে না করে না, এগুলো করবেন আল্লাহর বাস্তে। আমি বলি আপনাদেরকে অনুরোধ করি, আর আমাকে আরও দেখবেন, দেখতে দেখতে হয়তো বিরক্ত হয়ে যাবেন, কারণ আমি তো আসতেই থাকবো, আসতেই থাকবো।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।